আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন কাছ থেকে বলছি এই জন্য যে আমি কিছু আল্লাহ পাগল মানুষের সাথে আছেন যারা রমদানে এতে কাপ করছেন আপনার জন্য দোয়া করি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে একটা দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি মনে করেন একটা ক্যামেরার মতন লাগবে গেছেন সেই জায়গার একটা ছবি আল্লাহাম একটা জায়গায় গেছিলেন সেখানে তিনি একটা ছবি ধারণ করেছেন সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন এবং এই ছবিটার নাম হবে পান্তারা কান্তারা এটা খুবই ভয়াবহ একটা জায়গা মানে পুল এটা পুলটা সাধারণত নদীর উপরে যেটা অধ্যচন্দ্রের মতন দেখা যায় যেটা এরকম হাফ হাফমুনের মতন দেখা যায় ওটাকে পুল বলা হয় কান্তারা বলা হয় এটা আল্লাহ আল্লাহতালা মানুষকে বিচারের মানে অনেকগুলো প্রসেস করবেন কবর থেকে উঠে বিচারের প্রসেসে বিচার করবেন এমন না কিন্তু যে কবর থেকে উঠে নিয়ে তোমার এই বিচার না বিভিন্ন প্রসেসে আমল বিচার হবে তারপরে আল্লাহ তালা নিজেই কথা বলবেন সেখানে আমল ডান হাতে বাম হাতে দেওয়ার প্রশ্ন আসবে তারপরে পানি খাওয়ার দৃশ্য আসবে সেখানে এক পর্যায়ে যে আল্লাহ তালা বলবেন যে জাহান্নামের উপরে একটা সেতু আছে সেরাত বলা হ্যাঁ এটা তোমরা পার হয়ে যাও তো এটা পার হওয়ার সময় দেখা যাবে যাদের বিনা হিসেবে জান্নাতে আল্লাহ তালা নেবেন তাদেরকে একেবারে বিদ্যুতের গতিতে নিয়ে যাবেন কাউকে দৌড়ায় নিয়ে যাবেন কেউ ক্রোলিং করে করে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে আবার উঠতেছে পড়তেছে উঠতেছে করতে করতে যাচ্ছে আর যারা জাহান নামে তারা ওখান থেকে পড়ে যাবে এটা হলো জান্নাত জাহান নামের একেবারে শেষের আগের ধাপটা জাহান্নামের শেষ ধাপ কিন্তু এরপরে আরেকটা ধাপ থাকবে সেটাকে বলে সেই ধাপটা কি সেটা হলো যে মানে সিরাত পার হয়ে যাওয়ার পরে জান্নাত এবং জাহান নামের বিশাল একটা জায়গা আছে সেই জায়গাটা কিছুটা জান্নাতি পরিবেশ থাকবে ওখানে জাহান্নামের আগুন অত গায়ে লাগবে না তবে জাহান্নাম দেখা যাবে ওই পাশে জাহান্নাম আর এই পাশে জান্নাত আর মাঝখানে জায়গাটা তো আল্লাহ তালা ওখানে এই জায়গাটায় একটা মানে পুল রাখবেন ব্রিজ রাখবেন সে ব্রিজটা সবাইকে পার হতে হবে তো এই ব্রিজটা পার হওয়ার আগে মানুষকে আল্লাহ তালা মুক্ত করে নেবেন এটা পরিষ্কার করা বলে এই হাদিসটা ইমাম বখারি রহমতুল্লাহ আলহ ইসাহ ইবন রাহওয়াইহি ইসাহ ইবন রাহওয়াইহি এর থেকে বর্ণনা করেছেন তিনিতার উস্তাদ মুআদ ابن হিশাম আদ-দস্তওয়াই থেকে বর্ণনা করেছেন মুআয তার আব্বার কাছ থেকে হিশামের কাছ থেকে বর্ণনা করেছেন আর হিসাম আতা দা এমন দোয়ামা সাদौसी থেকে বর্ণনা করেছেন তিনি একদম tabi'i এবং তিনি আরেকজন tabi'i আবুল মুতাওয়াক্কিল আলী ابن দোয়াদের কাছ থেকে বর্ণনা করেছেন আর এই বর্ণনা শেষ প্রমাণে গেছে সাইদ আবু সাইদ আল খুদরীর কাছে মনে কি আপনার নাম শুনে থাকবেন এই ছোট সাহাবী এটা অত্যন্ত আদরের সাহাবি ছিলেন আল্লাহ তাল্লাহার আর বয়সও খুব ছোট ছিলেন তো ওনার ওনার বাবাও একজন সাহাবি ছিলেন মালিক ইবন সিনান বহু যুদ্ধে তিনি শহীদ হন আর আবু সাহেদ খৌদ্রি জীবিত থাকেন একেবারে তেষট্টি হিজড়ি পর্যন্ত ওনার সম্পর্কে এতটুকুই বলে রাখি যে একবার আল্লাহ রসুল সাল্লাম মসজিদে একটু শব্দ শুনতে পেলেন কোরআন তেলোয়াতের তারপরে জিকের এরকম শব্দ সেখানে আসলেন এসে দেখেন যে আবু সাইদ খুদ্রি কোরআন তেলাওয়াত করছে ওরা সবাই বসে বসে শুনতেছে তাদের সঙ্গে প্রায় তিনশোর মতন কখনো কখনো হতো আহলু সুফা বলা হয় এরা ছিল মানে অর্থনৈতিক ভাবে গরিব মানুষ কিন্তু দিন প্রচার দিন বুঝা দিন শেখা দিন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এদেরকে আল্লাহ তালা রসুল ব্যবহার করতেন তো উনি বলেন যে তোমরা এখানে বসে আছো তো হ্যাঁ তোমাদের সম্পর্কে আল্লাহ তালা আমাকে বললেন কি বললেন আল্লাহ তাআলা আমাকে বলেছেন তুমি ঘরের থেকে বাইরে যাও বাইরে যে মসজিদে এক দল লোক আছে তোমরা নিজে ওদের সাথে বেধে ফেলো আসবুরু নাফসাকা মাআল্লাতিন কালকে তোমরা আয়াতটা পড়ছিলা সূরা কাহাফে ইয়াদুনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিই তোমরা সেই দল তোমাদের সাথে আমাকে বলতে বলেছেন আল্লাহ এই যে মর্যাদাটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এটা বিশাল মন্ত্র তিনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন ঈদা খালাস অল ম মিনু আল্লাহ তাআলা কেয়ামতের সর্বশেষ বিচারের প্রসেসের সর্বশেষর একটু আগে বিচারের যে প্রসেসটা আছে সেটা শেরত দুযুক্ের উপরে এটা আপনারা জানেন যে চুলের চেয়ে চিকন হবে বেলেডের চেয়ে ধার হবে হ্যাঁ সেখান থেকে পার হয়ে যাবে যারা পার হয়ে যাচ্ছে তারা সবে মমিন তারা সবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ এই জান্নাতে যাওয়ার আগে হবিসু বিফান্তরাতিন বাইনাল জান্নতি ওয়ান নার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কানতারায় আল্লাহ তাআলা তাদেরকে আটকে রাখবে কেন আটকে রাখবেন আল্লাহর রসূল বলছেন ফায়াতাকাসুনা মজালিমাকানাত বাইনহুম এক মুমিনের সাথে এক মুমিনের যে জুলুম ছিল দুনিয়ায় এটা নেবেন জুলুমের প্রতিবিধান করবেন সব জান্নাতের জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু এদের যে নিজেদের মধ্যে কিছু জুলুম ছিল এটা একেবারে মিটাই দিয়ে সাদা মন নিয়ে জান্নাতের মধ্যে নেবেন যখন তাদের মনটা একেবারে সম্পূর্ণ পবিত্র করা হবে এবং দেহটাকে একেবারে সম্পূর্ণ পরিষ্কার করা হবে ওই দিন আলহামবিদ হলে কারণ জান্নাতে যাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা দরকার অন্তরে পাপ নিয়ে অন্তরে খারাপ কিছু নিয়ে যাওয়া যায় না এই জন্য আল্লাহ তাআলা মন এবং দেহটা ওখান থেকে পরিষ্কার করে নিয়ে তারপরে জান্নাতে দেবে যে সত্তার হাতে মোহাম্মদের আত্মা রয়েছে আপনাদের যে বাড়িগুলো আছে দুনিয়ায় সেই বাড়িগুলো চিনতে কে সময় লাগে আপনার নিজের বাড়ি যেখানে আপনি থাকেন যেমন ভাবে আপনার এরকম চিন নিজের বাড়ি চিনতে সময় লাগে না জান্নাতের যে বাড়িটা হবে এরপরে যে যখন ছেড়ে দেওয়া হবে সে তার প্রত্যেকে তার বাড়ি চিনে নেবে কারণ ওইটা কবরে বসে সে বারবার দেখত দেখে দেখে সে কোন জায়গায় কর্নার কোন জায়গায় বিল্ডিং কোন জায়গায় বাগান কোন জায়গায় নদী সবগুলো সব দেখে দেখে মুখতে করে রাখছে এরপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলছেন নিজের বাড়ি যেমন চিনতে তার কারো ভুল হয় না ঠিক ওই রকম তার নিজের বাড়িতে সে ছুটে যাবে এখন কেমতে যে কেসাসের পদ্ধতিটা কেমন হবে এটা একটু আমাদের বোঝা দরকার কেসাস মানে হলো যে যদি কারোর সাথে কোনো অপরাধ করা হয়ে থাকে জুলুম করা হয়ে থাকে তো এই জুলুমের প্রতিবিধানটা আখরাতে আল্লাহ কিভাবে করবেন এর আগ দিয়ে জুলুমের প্রতিবিধান যখন করবেন আল্লাহ তাআলা তখন মানুষের অবস্থাটা কি হবে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে মুহূর্তে আইনা মুখ নিয়ে আইন ও সেহীন মোহতি আইনা এই হাদিসটা কিন্তু ইমাম বুখারি বর্ণনা করেছেন এটা আমি মানে বলেছি দুই চার চার শূন্য সংখ্যা অনেক ভাই বোন আমার কাছে আবার মেসেজ করেন যে হাদিসটার সংখ্যা বলে দিলে আমরা পড়ব তো এটা আপনি দেখে নিতে পারেন এখানে কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন যে মুহতি আইন তারা ছুটে চলবে মাথা নত করে মুখ নিয়ে চোখ নত করে আর মুখ নিয়ে মাথাটা উঁচু করে মাথা উঁচু কিন্তু চোখটা নিচের দিকে থাকবে পাগলের মতন লাই অর্থাৎ দুই লাই তর্ক তাদের চোখ এমন মোটা মোটা হয়ে যাবে যে পলক ফেলতে পারবে না ওয়াফিদ এতক্ষম হাওয়া এবং মনটা একদম মানে বাতাসের মতন একদম উন্মুক্ত হয়ে যাবে যে মানে ভয়ে চুপ সে গেছে একেবারে কারণ ওই সময়টা মানুষের এই যে জুলুমের বিচারটা হবে ওই সময় মানুষের অবস্থাটা এরকম হবে আল্লাহ তালা এখানে আবুর আল্লাহ আল্লাহ তাআলা থেকে একটা আহ আবুর মুনাইস থেকে একটা হাদি পন্ন যেখানে বলছেন আল্লাহ মানুষকে তুলবেন উলঙ্গ করে একেবারে উলঙ্গ করে তাদের খাতনা থাকবে না এবং তারা কিছু বুঝবেন বুহমান করে তুলবেন তা আল্লাহ কাছে জিজ্ঞেস করবেন যে বুহমান কি তো বলেছে যে লাইসি তাদের হাতে কিচ্ছু থাকবে না একেবারে খালি হাতে আল্লাহ তাল সামনে হাজির হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন মে এবং সেই শব্দ প্রত্যেকটা মানুষ শুনবে আনাল মালিকু আনাল দাইয়াল আমি হলাম বাদশা এবং আমি হলাম সবকিছুর পরিচালক এই ঠিক মতো আদায় করে dene wala দাইয়াল দাইন তাজনি আদায় করে দেন কারো কোনো ঋণ থাকলে সেই ঋণকে পরিশোধ করে দেন জানবা গিলি আহাদিন মিন আহলিন নার কোন দজুকবাসের এটা উচিত হবে না

আমার কথা আমরা জানি না আপনারা বুঝতে পারতেছেন কি ঠিক মতো কারণ আমার এই কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে মানে আজকে এরকম হয়েছে কেন বুঝলাম না তো আপনার একটু ক্ষমা করে দেন এখানে আল্লাহ তালা বলছেন যে কোন জান্নাতের অধিবাসীটা মানে জান্নাতে যাবে না মানে যতক্ষণ পর্যন্ত এমন যদি হয়ে থাকে যে কোন জাহান অধিবাসী তার কাছে কিছু হক পাবে আর জাহান নামের অধিবাসীকে আমি তার কাছ থেকে হক দেব না এটা না দিয়ে থেকে আমি জান্নাতে যেতে দেব না তুমি যত জান্নাতের অধিকারী হও না কেন জান্নামের আদিবাসী তোমার কাছে কিছু পাচ্ছে ওইটা তোমাকে দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে সুবহানাল হাম এমন কে এই হাদিসে বলছেন আত্তালতফমাতু ছোর মারাও যদি কেউ ছোর মেরে থাকো নিজে সিলেগে এটা আমি বিচার করিছো ক্বালা কুননা কাইফা গুরুল্যান তার মানে খাতনাও হয়নি বহ তার হাতে কিচ্ছু নাই তা আপনি কিভাবে বিচারটা করবেন সে সময় একজনের কাছে একশো টাকা নিয়েছে এই টাকা কি তার হাতে আছে নাকি এটা কিভাবে বিচার হবে আরো তখন আল্লাহ রসুল বলেন বিল তখন কার বিচার হবে সব গোনা এবং সবাব দিয়ে গোনা এবং সবাব এবং গোনা দিয়ে আল্লাহ রসুল এটাও বলেছেন কি ওই জান্নাত জাহান্নামে মানুষ যাওয়ার আগ দিয়ে এমন হয়ে যাবে যে একটা আহ সিংওয়ালা ভেড়া বা ছাগল যদি সিংবিহীন কোনো ছাগলের গায়ে গুতা দিয়ে থাকে আর সে যদি আল্লাহর কাছে যে বলে যে আল্লাহ আমাকে দিয়েছিল তাও আল্লাহ বলবে যে বিচার করবে এখন আপনারা চিন্তা করেন যে আমরা তো আমাদের লেনদেন জাহান্নামবাসীদের সাথে থাকে থাকে সাথে আমিও কোন তাও নিজে জানি না এই লেনদেনটা সেই মানে মানুষের উপর গুলুমটা কিভাবে হয় সেটা দেখি এই প্রসঙ্গে পোখারের আরেকটা হাদিস যদি আমরা পড়ি সেটা আবু রাজি আনা হাদিস বলেন তিনি বলছেন মান কানত লাহু মজলা মতুন লিড এন মিনি অ্যারোদেহি আউট দুনিয়ায় থাকতে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে এইরকম জুলুম হয়ে থাকে যে তুমি কারোর সম্মান নিয়ে ফেলছিলে কোনোদিন তার সম্মানে আঘাত দিয়ে ফেলছিলে অথবা তার মাল সম্পদে হাত দিয়েছিলে সে যত অল্প হোক না কেন এখানে মজলা মাতুন বলেছেন মানে না কেরাও সংখ্যা খুব অল্প

তোমার ভালো আমলটাই তোমার জুলুমের পরিমাণ তোমার কাছ থেকে নেওয়া হবে ওয়াইলাম তখন হাসানাত এবং তোমার যদি কোনো ভালো আমল না থাকে ওখিদা মিন সাহেবিহি তখন অন্যের খারাপ কাজটা যার পর জুলুম করছে তার খারাপ কাজটা তোমার উপরে চাপাই দেওয়া হবে এটা হলো এই মানে সিরাত পার হওয়ার আগে আর আসাতুল কেয়ামা বলা সেখানে

যারা যাদের টাকা পয়সা নাই খাদ্য সামগ্রী নাই এটাকে বলে কল ইনাল মুফ্লিস মিন উম্মতি ইয়াতিয়া ওয়াল কিয়ামত না দরিদ্র ওই ব্যক্তি হবে যে আমার উম্মতের মধ্যে থেকে একেবারে ईमानदार মানুষ আরবে আল্লাহর কাছে বিসলাতিন অনেক নামাজ নিয়ে ও ওয়াসিয়ামিন অনেক রোজা নিয়ে ওয়াজকাতিন অনেক যাকাত নিয়ে ওয়াতি কিন্তু হয়েছে এমন যে যখন আসবে কদ সাতা মা হাজা কাউকে সে গালি গালি দিয়েছিল ও কদা ফাঁ কাউকে সে অপবাদ দিয়েছিল ওয়াকেলা মাল আ হায়াজা কারণ মাল খাইছিল। বসে ফাঁকে দা না হায়াজা রক্তাক্ত করেছিল ও দরব আহাজা কাউকে মারে মারছিলো বা এরা তা হায়া দা হাসান আতি তখন এই যে বিশাল হাসানাথের আতের অধিকারী তখন আল্লাহ তালা ওরা যখন আসবে সবাই এসে আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তালা এর এই ভালো কাজগুলো নিয়ে নেবে হাসানাত উমুক তার ভালো কাজ দিয়ে দেবে তার সব কাজ আমল সব শেষ হয়ে কবলা তার সব শেষ মানে আদায় করার আগে তখন কি হবে তখন অন্যদের যখন দেখা গেলো যে তার হাসানাত শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত দাবিদার আছে তখন আল্লাহ তাল্লাহ বলতে আল্লাহ রসুল বলছেন যে তখন দাবিদারদের গুণাগুলো এইটা এর উপরে দিয়ে এর জান্নাত অবধারিত হয়ে গেছিলাম এখন আমরা এই হাদিসের আলোকে আমরা দেখতে পারি যে কেয়ামতের ময়দানে তিন ধরনের গুনাগার মুমিন আসবে তার একদল হলো আহাসি খাফি যারা খুব গোপনে গোপনে পাপ ছিল তাদের কেউ দুনিয়া একটু টের পায়নি জানতে পারেনি আর জানায়নি আর তো করেছে আল্লাহ তার কাছে আল্লাহ কাছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন কোন রকম জিজ্ঞেসও করবেন না এমনকি ওই মাঝে একবার একটু দেখে নেবেন দুই একজনকে এই জানিস তুই কি করেছিস আমরা এই হাদিসটা আগে আলোচনা করছে তখন ওরা যখন কানতে থাকবে তখন ওরা তো আমি তোকে মন মানে গোপন রাখছিলাম তো আজকে ওগুলো গোপন রাখবো আরেক হলো আসে যে পাপ করতাম মানুষের সাথে বলে বেড়াতো হ্যাঁ কালকে রাত্রে আমি এই করেছি হ্যাঁ বাংলাদেশে একজন বলে আমি সেঞ্চুরি করেছি মেয়েদের সাথে নাম ইউনিভার্সিটির ছাত্র মুসলমান বলে আমি সেঞ্চুরি করেছি চিন্তা করেন মুজাহির এদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন শাস্তি দেবেন আর আসিবি হক বাদ মানুষের যে হক মানে নষ্ট করে সে আল্লাহর কাছে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন তাদেরকে ধরবেন এক ধরা এখানে মেন সিরাত পার হওয়ার সময় আরেক ধরা যখন সিরাত পার হয়ে গেছে পার হওয়ার পরে তখন আল্লাহ তালা বলছেন যে এখন আমি কি করব তিনি সবাইকে ডাক দেবেন ডাক দেবে না মাফি সুদুরি গেল্লেন এ খোয়া না তোমাদের ভোয়ের ভিতরগুলো এক অন্তর মানে দেব সব বা ভিতরগুলো এক অন্তর নেই দেখেন এক জায়গায় আমরা বসে থাকি একই মসজিদের মধ্যে একসাথে আমরা প্রায় এক হাজার লোক এখানে আর ভ্রাতৃত্বের দিক দিয়ে আমাদের মনের মধ্যে ইয়ে বলতেছে ওরে আমি খুন করবো বলতেছে ওরে কালকে আমি মারবো ও বলতেছে শেষ দাঁড়াতো অবস্থায় আমার পাশে দাঁড়াই রয়েছে আমি একসাথে দিচ্ছে মনে মনে করতেছে তুমি আমি কালকে কি বলছিলে আজকে আমার সেজে দিচ্ছ হ্যাঁ আমরা এরকম করতে মন আমাদের ঠিক নাই সেখানে আল্লাহ বলতেছেন ওই ভিলটা একটা হলো যে হিংসা একটা মানুষের প্রতি খারাপ বোধ এরপরে হলো হাসাদ মানুষের সাথে ঈর্ষা খারাপ কিছু চিন্তা ভাবনা করা কাউকে নষ্ট করা চিন্তা করা এই যে জিনিসগুলো মানুষের যেটা আছে এটা হলো খুব খারাপ জিনিস তো ওখানে আল্লাহ তালা বলেন যে কেয়ামতে এই পর্যায়ে এসে জান্নাতে যাওয়ার আগে আমি তোমাদের ভাই ভাই বানিয়ে দেব এবং অন্তরগুলোকে ঠিক করে নেব ঠিক করতে যাই কিন্তু আমাদের মানে এমন মনে করেন না যে আমাদের সবকিছু ঠিক মতোই পেয়ে যাব অনেক কিছু হারাতে হবে ওই সময়টাই এক অদ্ভুত ব্যাপার ওই জায়গাটাও বিচার হবে কিন্তু এমন না কিন্তু ওখানে সব জান্নাতে যাবে আর খুব আরামের সাথে জান্নাতে যাবে না ওখানেও হারাতে হবে কিছু সেইটা মানে এখানে হাদিসের মধ্যে আমরা নিয়ে আসতে পারি সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লা আমি আহাদিন মিন আহ জান্না যে এটা মানে যে হাদিসটা আমরা আগে নিয়ে আসছি যে জান্নাতের অধিবাসী যখন হচ্ছ তোমার কাছে যদি জাহান নামের কিছু লোক কিছু জিনিস পায় তো ওইগুলো আবার জাহান নামের লোকদের কাছে যদি লোক কিছু পায় তো নিয়ে 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 তারপরে ওই ওই জায়গায় তাদেরকে পবিত্র করবেন এখন এই পবিত্রটা করতে যে কি কি হবে এক নম্বর হলো যে একজনের একদম আহ তার আমলটা এমন যে খুবই সুন্দর এখানে কিন্তু একটা জিনিস মানত মাথায় রাখা দরকার এখানে জান্নাতের যত অধিবাসী সবাই কিন্তু এখানে থাকবে না বুঝতে পারছেন তো কারণটা কি কারণ হলো যে কিছু অধিবাসীদেরকে আল্লাহ তালে বিনা হিসাবে জানাতে দেবে তারা 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 তো আমরা আলোচনা করছিলাম একদিন একটা শুধু ছোট উদাহরণ যে এখানে তো মনের থেকে একজনের প্রতি রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ এসব গুলো তো উঠে ফেলবে আপনি যদি মনটাই এখন এরকম করে ফেলেন যে আপনার মন থেকে আপনি নিজের থেকে হিংসা বাদ দিয়ে দিলেন তাহলে কেমন হবে তাহলে ওখানে আর আল্লাহ আটকায় রাখবেন বলে তোদের এখানে আটকায় রাখতেছে কি ডোই চলে যা সাহাদে আবি আক্কার সম্পর্কে এরকম তিন দিন আলা রসুল ঘোষণা দিলেন যে ও জান্নাত দে ও জান্নাত দি ও মসজিদদের মধ্যে সবার সামনে উনি তখন ঢোকেননি না ঢোকার আগে বলছেন যে একটু অপরে সাহাদ আসতেছে শাহাদ্জাফ্মতে আবদুল্লাম আমার আচার খুব কিউরিসিটি হলো যে তাকে তিন দিন ঘোষণা দেওয়ার কারণ কি তো ওনাকে যে বলতেছেন যে চাচা আমার আব্বার সাথে একটু ঝামেলা হয়েছে তা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বাসায় আমি থাকব দুই তিন দিন থাকো ঝামেলা না ওটা একটু তাওরিয়া করেছে আমি আপনার সাথে থাকবো যে আপনার রুমে কিন্তু আমি থাকবো তাহলে বলো কি হ্যাঁ আমি আপনার রুমে থাকবো থাকো তিন দিন তিন রাত তার সাথে থাক কাটা এসছে রাত্রে যখন সই তখন ওই এই পাড় করে কোরআন শরীফ পড়ে আল্লাহর নাম নেয় আর শেষে ওই কি যেন একটু বিল বিল করে বলে তারপর ঘুম দেয় আর শেষ রাত্রে কত নামাজ পড়ে সারা রাত জেগে নামাজ পড়তেছে এরপরে তিন দিন পরে যে বলছে চাচা বুঝলাম না কিছু কিতে কি তোমার কি হয়েছে আমি দিন আল্লাহ রসুল কে শুনেছি যে আপনার আপনি জান্নাতে যাবেন এই ঘোষণা দিতে তাই নাকি আমার ব্যাপারে ঘোষণা দিছে এরকম তাহলে হ্যাঁ যোনিকে দেছেন যে আমার ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিলেন আল্লাহ রাসূল তাহে তো কই আপনি তো আমল তো খুব বেশি দেখনাম আমার আমলে চেয়ে যে খুব বেশি তাও তো মনে হলো এই গোমাচ্ছেন কে আর মলমল করতেছেন এটা ওটা করতেছেন তো বলে যে হ্যাঁ আমার তো আমার তো এই আমল কিসের বিনিময়ে আপনি এটা বলেন তো তাতে আমি জানেন তো আপনি রাতে কি করেন আর যেটা আমরা দেখি না দিনের বেলা আমরা দেখি না রাত্রে যখন ঘুমাচ্ছি ঘুমানোর একটু আগ দিয়ে একটু ছোট্ট একটু কথা বলে নেই আল্লাহর কাছে যে আল্লাহ আমার দুনিয়াতে আমাকে সেনে আমার সাথে লেনদেন হয় আমার সাথে কথাবার্তা হয় এমন যে সমস্ত ভাইয়ের সাথে আমার সামান্যতম মনে কষ্ট আছে আল্লাহ আমি এখন ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমান এবং সারাটা জীবন উনি কাউকে জিজ্ঞেস করেনি ভাই তুমি কিন্তু অমুক দিন একটু করেছিলে মাফ করে দিছে এই পর্যায়ে যদি যাওয়া হয় তাহলে ওখানে আবার এই এই জায়গাতে আবার আটকাবে না তোমাদের আবার হিসেব কি তোর মনের মধ্যে সব ঠিকই আছে সব ভাই ভাইদেরকে তুই এরকম আপন মনে করে নিস আমাদের বর্তমান জামানের সমস্যা আছে কি সালাফিরা হানাফিতে দেখতে পারে না হানাফিরা সালাফিদের দেখতে পারে তাবলিগিরা জামাতিদের দেখতে পারে না জামাতিদের তাবলিগিদের দেখতে পারে না দেবন্দিরা মাদানিদের দেখতে পারে না মানে মনের মধ্যে এমন আটকে রাখছে যে ওখানে আটকাতেই হবে সবাইকে আল্লাহর মতি আল্লাহর নাম করেছে সব আল্লাহ্লা মানুষ কিন্তু এরা সব আলোচনা তো জামাতের কিন্তু এমন আটকানো গেছে আমাদের আটকায় ফেলেছেন মানুষ আল্লাহ রসাল্লাহ সাল্লাম এই এই সময়টার জন্য কি করছিলেন তিনি দুনিয়াতে উনি যখন চলে যাবেন দুনিয়ার থেকে তো সেই সময়কার উনি বেশ কিছু ঘটনা আমাদের সামনে আছে যে উনি ইন্তেকালের আগ দিয়ে উনি এইটা করেছিলেন যে যারা যারা আমার কাছে পানাদার দাঁড়া তারা সব আমার কাছে দাবি করো একজনে যে আমি আপনার আপনার একটা আমি কাছ থেকে বর্ম রাখছিলাম বন্ধক টাকা নিয়েছিলেন এখন ওজন টাকা দেননি টাকা দেন আল্লাহ আমার তো টাকা পয়সা নেই এখন প্রত্যেকে দেব তখন বকর এবং আরো কয়েকজন মিলে তার টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে ফিরে দাম আল্লাহ রসুলের এরকম হয়েছে যে একদিন উনি একটু বসে আমাদের সাথে একটু মানে আড্ডা দিচ্ছিলেন আড্ডা মানে আমরা যেমন বন্ধুরা বসি এরকম কথা বলতে বলতে হাতে লাঠি মতন ছিল একটা সেটা নিয়ে উসাইদ হতায়ের ওনার এই পাঁজর এবং এই এখানের এই কোমর এই জায়গাটা পেটের এই জায়গাটা খাসরা বলা হয় ওখানে লাঠি দিয়ে এরকম গুতো মারছে আমরা মারি না আমরা তো বন্ধু বান্ধবের সাথে থাকলে এরকম গায়েটা হাটটা দেয় আল্লাহ রসুল তখন তার এখানে ঠিক আছে আল্লাহ রসুল বলছেন আপনি কিন্তু আমার মারছেন আমার কিন্তু ব্যথা লাগছে তাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি কি না তো বললে যে কি আস হ্যাঁ আমি নেবো আসবো সব তাজ হয়ে গেছে এটা কেমন কথা এটা এমন কোন সিরিয়াস না এটা তো বলেছে হ্যাঁ আমি আমি পেশাস নেব তো ঠিক আছে লাঠিটা তার হাতে দিয়েছে লাঠি না লাঠি নিয়েছে বলছে যে আপনার গায়ে তো জামা আছে আপনি যখন আমার গায়ে মারছেন তখন তো খালি গায়ে জামাটা খোলা লাগে তো ফরাফা আন নাম আন কামিয়েছে তার জামাটা উঁচু করলেন আহ তখন এরকম জোড়াই ধরলেন ওজা আল ইউকব তখন এই জায়গাটা তিনি বারবার জুমা দিতে থাকলেন বললেন যে এয়া রসুল আল্লাহ ইন্ন আর এইটাই চাইছি যে যখন উঠবে তখন আমার আল্লাহকে বলবো আমার হোট্টা আল্লা রসুলের গায়ে শুধু লেগে গেছে এই জন্য আমি একটু চেষ্টা নিতে গেছি আমি আসলে ওই আঘাতটা দিতে চাই আমি এখানে ওসাইদুন হৌদ এর মানে মনের ভালোবাসাটা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ যে তার একজনের মানুষের গায়ে আঘাত লেগেছে সেই আঘাতে এই জায়গাটা আমি আপনাদের সামনে তুলে আমরা কি করব কোথায় আছে কত লোককে ফাঁকি দিচ্ছে কত লোক লোককে বাজে কথা শুনেছি কত লোকের গায়ে আঘাত করেছে এগুলো কি হবে যেন দুনিয়ায় থাকতে এটা করা দরকার আল্লাহ রসুল সাল্লাহ বদরের যুদ্ধে লাইন সোজা করতেছিলেন লাইন সোজা করতে যুদ্ধে তো আসলে একদম অ্যাকিউরেট লাইন হতে হয় নিয়ম না মনে মানলে কোনো যুদ্ধ হয় নাকি আমরা তো মুসলমান নিয়ম মানি না আপনি যুদ্ধ দেখেছেন তো আসলে এই যে আমাদের হিটলারের একটা বাহিনীর একটা মানে সর্বশেষ একটা এ নিত যারা মারাত্মক পর্যায়ের যারা যোদ্ধা আগুনের ভিতর দিয়ে দৌড় দৌড় এবং দৌড় মাত্র গায়ে একটু পড়বে তাতে কি হয়েছে এটা সে করতো কারণ হলো যে ওই সময় খুব ইয়ে শক্ত নিয়ম মেনে চলতে হয় তা আল্লা রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তিনি তো ওই হাতে একটা বর্ষা নিয়ে লাইন সোজা করে দিচ্ছিলেন এর মধ্যে সাওয়াদ এবনাগাজিয়া রাদিয়াল্লাহ তা আলা আহ উনি ওই লাইনের একটু সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ রসুল দূরের থেকে বলছেন সাওয়াদ তুমি সোজা হয়ে দাঁড়াও কিন্তু খেয়াল করিনি হয়তো তো বর্ষা তো বর্ষা নিয়ে এরকম তীর যেটা এরকম নিয়ে টেনে নিয়ে গেছে তার পেটে লাগছে পেটের উপরে লাগছে তখন তখন ইয়া রসুল্লাহ যায় থাক ইয়া রসুল্লাহ আমি তোমার ব্যথা দিলেন এটা তো তখন আল্লাহ রসুল বলেন যে আচ্ছা ঠিক আছে তো লাইন সব সোজা টোজা করার পরে মনে মনে ডাকছে এইখানে আসো বর্ষাটা দিয়ে তার হাতে তীরটা দিয়ে যে তুমি এখন আমার উপর কিসাস না তো বলেন কে তো লেখা এখন কিসাস না কারণ যুদ্ধের সময় তো কে কখন মরে কিনা ওটা ঠিক ঠিক নাই তো বদ্দের যুদ্ধ এটা মানে এইদিকে মাত্র 313 আর ওখানে হলো হাজার এখানে মরার সম্ভাবনাটা 90% স্বাভাবিক দৃষ্টিতে আর আল্লাহ তাআলার রহমত তোটা আলাদা আল্লাহর রাসূল বলেন যে যেহেতু মরার সময় এসে গেছে তখন উনি বলেন যে হ্যাঁ তাহলে আমি কিসে আছে যদি নেই তাহলে আমি যে ড্রেসে আছি ওই ড্রেসে আপনি থাকুন তো উনি তখন কাপড় ওইরকম করেছেন পেটটা বেরিয়ে গেছে তখন ওই পেটে যে উনি যে চুমা দিয়েছে চুমা দেওয়ার পরে আল্লাহ রসুল যে কি ব্যাপার তুমি এটা করলে কেন তুমি না বর্ষা দিয়েই তুমি না এখানে আঘাত করার কথা ছিল এবং ওটা হাদিসে আসছে যে তার পেটে কিছু অংশ মানে রক্ত বেরিয়েছে আর কি এতটুকু তো আল্লাহ রসুল সাল্লাম যখন এটা কিসাস নেওয়ার জন্য বলছেন তখন বলছেন যে রসুল আপনি তো দেখতেছেন যে কি অবস্থা আমরা পড়েছি তো আমি আর এটা চাইছি আর আখরা আহা দিন বিকা তো আমি চাইছি যে আপনার সাথে আমার সর্বশেষ মিলনটা এইভাবে হবে যে জেলদি জিলদাকা আমার চামড়া আপনার চামড়াকে স্পর্শ করেছে এবং আল্লাহ রসুল তখন তার জন্য কল্যাণের দোয়া করলেন ও এবং বলেন ইস্তাউয়া তুমি সোজা হয়ে গেল এই ঘটনাটা এটা বলে দেয় যে আমাদের সবাইকে প্রস্তুত নিতে হবে কারণ জান্নাতে যাওয়ার আগে ওই জায়গাটাও আমাদের কিন্তু বোঝা দরকার হবে যে যেখানে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতিটা কেউ কিভাবে হবে বেশ কয়েকটা বক্তব্য আল্লা থেকে এবং সাহাবিদের থেকে এখানে আসছে এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার কারণটা কি আসলে আমরা অনেক সময় নিজেদের ব্যাপারে এত বেশি গাফেল হয়ে যায় এবং নিজেদের ব্যাপারে এত বেশি গর্বিত হয়ে যে অন্যকে আমরা ছোট করে ভাবি আমরা মনে করি যে আমি জান্নাতে যাবো ওই গ্রান্টি আর ওই লোকটা জান্ন এরকম মনে করে ফেলি বা সে হলো লেস ফরচুনেট আমি জানাতে যাব আমার দল আমার আমি আমি আছে ওরা যাবে তবে কষ্ট করতে করতে যাবে এই এই চিন্তা যখন আসে তখন আমরা হই মাঝে মাঝে আমরা করি একবার তোমর আনহু উনি তো সবসময় নামাজ পড়াতেন খলিফা হিসাবে মাঝে মাঝে উনি আরেকজনকে দায়িত্ব দিয়ে সব দেখতেন যে ঠিক মতো তো উনি এসে উনি তখন খলিফা কিন্তু উনি এসে দেখে যে পিছন কাতারে মেয়ে থাকে তো সাধারণ পিছন কাতারটা মেয়ে ওখানে হাতে এমনি আবি বল একজন বদরি সাহাবা খুব নাম উনি মেয়েদের কাতারে দাঁড়িয়ে দিয়েছে ওনার হাতে থাকতো লাঠি ওই লাঠি দিয়ে ওইভাবে পিটানো শুরু করেছে নামাজের মধ্যে সে হাতে এমনি আবি বল তা মধ্যে ওই অবস্থায় তাকে পিটাচ্ছে শহর এখান থেকে চলে যায় এখান থেকে চলে পুরুষের কাতারে যায় তখন ওই পিটানোর মধ্যে সে ওই পুরুষের কাতারে চলে গেছে নামাজের পরে যে তারপরে হাতে আসছে আসে আপনি আমাকে মারলেন কেন তাহলে তুই মেয়েদের কাতারে গেলে কেন তাহলে মেয়েদের কাতারে পুরুষ দাঁড়াতে না তাহলে না কে বলছে আল্লাহ রসুল আল্লাহ রসুল তো কোনো হাদিস নেই আমি তো কোনোদিন শুনিও নি তিনি এরকম বলেছেন মেয়েদের কাতারে পুরুষ দাঁড়াতে পারবেন মেয়েদের কাতার শেষে হবে এটা আমি জানি কিন্তু সেখানে কোনো পুরুষ দাঁড়াতে পারবেন এটা তো আমি জানি না আমি শেষে উজু করে এসে দেখলাম যে আপনার রুকুর দিকে যাচ্ছে আমি এখন কি করবো আমি এই কাদারে দাঁড়ায় গেছি এটা যে হারাম তা তো আমি জানি আমি আল্লাহ রসুলের কাছে শুনি তাহলে শুনে শুনো না তখন লাঠিটা দিয়ে তুমি আমার না আমি না হ্যাঁ মতো বুঝাই না আপনি এমন একটা কাজ করলেন যেটা আপনার জন্য যাইজ না আমি ওটা জানি না এবং এটা হারাম আল্লাহ রসুলের কাছে আমি শুনি না তিনিও সাহা হবে ভাই তুই আমার মাপ করে দে না আমার কোনো মাপ নেই এইটা করে এক মাস পর্যন্ত ওই হাতে আসে আলো ওমর হাতে প্রতি মাফ করে দেয় কোনো মাপ নেই হাতে বাইটে অবস্থা দেখতে দেখতে একদিন দেখে যে হাজার দুই পাশ দিয়ে কানতে কানতে এরকম সবুজ দাগ পড়ে গেছে এত বেশি কাঁদছে লোকজন বলতেছে তুমি এত কষ্ট দিচ্ছো কেন খালি মুসলিমকে মাফ করে দাও না উনি তো জানতেন না ওটা তখন যে বলছে ওমর আমি আপনাকে মাফ করে দিলাম তবে এই শর্তে যে আপনি কে দিন আমার পক্ষে সাফাত করবেন এই যে দুনিয়ায় একজনের উপর জুলুম করার পরে এখান থেকে মাপ চেয়ে নিয়ে আসা মানে মাপ চেয়ে নেওয়া নিজকে অন্য ভাই থেকে এমন অবস্থায় উঠে যাওয়া যে তার প্রতি আমি রাজে খুশি আছি দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রতি আমার রাজে খুশি থাকা এটা কিন্তু আসলে দরকার কারণ ওই সময়টা হবে কি বেশি চুরি হয় তার আমি এত সময় পাবো না সময় অলরেডি দুই মিনিট শেষ হয়ে গেছে মনে আছে যে আল্লাহ থেকে এত সুন্দর আমল কিন্তু এক ভাই সমস্যা হয়ে গেছে আল্লাহালা বলবেন যে না তুমি তোমার আমল ওখানে তার তোমার ভাইকে পেছনে দাও তো যে ভাইটা নিচের তবকায় থাকার কথা ছিল সে ওই সুন্দর জায়গাটা চলে গেল আর ও নিচে আসলো এই মনের জায়গাটা এবং এটা আদর সে তখনও মনে কষ্ট নিয়ে যাচ্ছে না কিন্তু সে করে দিয়ে ভাই ভাই হয়ে যাচ্ছে দুনিয়ায় এক কারো কারো অবস্থা এমন হয়ে যাবে যে একেবারে জান্নাতের যে জায়গায় তার যাওয়ার কথা ছিল সে সে জায়গায় যেতে পারছে না শুধুমাত্র এই করার কারণে কিন্তু তারপরেও আল্লাহ তালা যে কাজটা করবেন সবাইকে জান্নাতে নেবেন এবং আমাদের একে অপরের দুঃখটা করে দেবেন হজরত হাসান রদ আল্লাহ তালা আনহু একদিন মহাবিয়া রদ আল্লাহ তালা আনহুর ওখানে বসে আছেন তো তখন মহাবিয়া বলতেছে হাসান আমি কি খুব খারাপ না আল্লাহ আমাকে মাফ করবে না ইনশা তখন উনি বলতেছেন যে আমার কাছে কি মনে হয় জানো যে আল্লাহ তালা যে বলেছেন ওয়ান্না যা না মাফি সুদুরি মিন গিল্লিন মানুষের মনের মধ্যে যে হিংসা তারপরে অন্য প্রতি যে রাগ ক্ষোভ এটা যে আল্লাহ তুলে নেবেন ওই যে কান্তারাতে আমার মনে হয় তোমার আব্বা এবং আমার সম্পর্কে আমি তোমার আব্বাকে ক্ষমা করেছি হয়তো হয়তো পারে তিনি আমাকে ক্ষমা করে দেবেন এই যে অবস্থাটা নিয়ে দুনিয়ার থেকে যাওয়া যে আমি চলে যাচ্ছি আমি কোনো ভাইয়ের সাথে আমার কোনো মাজলামা নাই এইটা হলো সবচেয়ে বড় কারা মাত একজন অলির জন্য এই যে আমরা যখন তখন জায়গা তাকে গালাগালি করতেছি যা তা বলতেছি স্টেজে বসে এখানে বসে সেখানে বসে আল্লাহ যেন আমাদের এখান থেকে মাফ করে কান্তারাটা হলো ওখানের পরে জান্নাতে সবাই যাবে কিন্তু ওই সময়ের বিচারটা হবে খুবই ভয়াবহ খুবই ভয়াবহ যে সামান্য ভুলের কারণে আমি কোথায় আমি যাচ্ছি জান্নাতে পাইয়েও আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তো আজকের এই হাদিসটা এবং এই কান্তরাটা আমাদের মাথার মধ্যে যেন আমরা রাখি এবং যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের মধ্যে এই চিন্তা চিন্তাটা যেন হয় যে সাদিন আবি অক্ষাস যে চেতনাটা নিয়ে দুটি ঘুমাতে যেতেন আমাদের জন্য অন্তত প্রত্যেকদিন এই অবস্থায় আমরা যেতে পারে কোনো ভাইয়ের উপরে সামান্যত রাগ নাই না নিয়ে আমি ঘুমাতে যাচ্ছি হয়তো সবে পারবো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হলেও তো পারবো আল্লাহ তাহলে আমাদের টপিক দান করুন দোয়া করলে আপনাদের জন্য আমার জন্য আপনারা দয়া করবেন বড় সুসংবাদ হলো যে আমাদের তিনটি মসজিদের মানে আমরা যে আবেদন করেছিলাম সবচেয়ে বড় মসজিদ যেটা হচ্ছে সুন্দরবনের পাশে ওখানে পঁয়ত্রিশ লাখ টাকার একজন ভাই ওমান থেকে উনি দায়িত্ব নিয়েছেন আলহামদুলিল্লাহ আর দুটো মসজিদ আছে তো আমি কিন্তু রমজানের পরে আর টাকা না রমজানের শেষ দিন পর্যন্ত টাকা দেওয়ার দরজা খোলা থাকবে আপনারা যারা দেখবেন এখানে উমে আলমা আপা আছেন দায়িত্বে ওনার মাধ্যমে আপনারা এটা যেদিন সকালে চাঁদ উঠবে তারপরে থেকে আমরা একটা কানে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট দান আসছে আজকেও আমাদের বোন ফাতিমা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন দোয়া করি তার জন্য এবং সেই সাথে যে সমস্ত ভাই বোনেরা এগিয়ে আসতেছেন এই দুটো মসজিদ শেষ করার জন্য আপনারা এটা করে দেবেন ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের জন্য যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিকারী করে দেন জাহান্ন থেকে যেন দূরে রাখেন জাহান্ন আগুন সহ্য করার শক্তি আসলে আমাদের নাই আর এই মুহূর্তে মনে পড়তেছে ওই সমস্ত অসহায় মানুষেরা কবরের মধ্যে গেছেন আমাদের দিকে তাকায় থাকেন যে আজকে আমার ছেলে কিছু করে কিনা আজকে আমার মেয়ে কিছু করে কেন তা আমরাও আজকেও তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন তাদেরকে সমস্ত গুণাখাতা মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের উসু তবকাতে তাদের জায়গা করে দেন এবং জান্নাতের জন্য আমাদের সাথে তাদের আবার দেখা হয় আল্লাহ তালা এটা কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানদের সাথে প্যালেস্টাইনের মুসলমানদের কথা মনে রাখবেন আলহামদুলিল্লাহ আমার ডাকা সাড়া দিয়ে আমাদের কি বলেছে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন সবাই আলহামদুলিল্লাহ মানে প্যালেস্টাইনের জন্য দান করেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছে আরো যারা এরকম মনে করতেছেন যে পাঠাবেন কিন্তু পাঠাতে পারতেছেন না তারা